আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আইপিএল এর উদ্বোধনী ম্যাচটাই হচ্ছে লো স্কোরিং। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত যে শ্রেয়াস আয়ারের সঠিক ছিল সেটা প্রমাণ করেছেন তার বোলাররা। চেন্নাই সুপার কিংস এর ব্যাটারদের বেঁধে ফেলেছে মাত্র 131 রানে। ধোনি 38 বলে 50 রান করার পরও স্কোর বড় হয়নি। পাঁচটি উইকেট হাতে ধরে রেখেও মেরে খেলতে পারেনি নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজার দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঋতুরাজ গাইকোয়াড এবং ড্যাভিন কনওয়ের উইকেট হারিয়ে বিপদে পড়ে। গাইকোয়াড 0 রানে আউট হয়ে যান, কনওয়ে করেছিলেন 3 রান। এরপর রবীন্দ্রতাপ্পা 28, আম্বাতি রাইডু 15 রান করে আউট হয়ে গিয়েছেন। ইনিংসকে বড় করতে পারেনি তারা। শিবম ডুবে আউট হয়েছেন 3 রানে। রবীন্দ্র জাদেজা 28 বলে 26 রান করে অপরাজিত ছিলেন। তবে মহেন্দ্র সিং ধোনি 38 বলে 50 রান করে অপরাজিত ছিলেন। একটি ছক্কা এবং 7টি বাউন্ডারি মেরেছেন তিনি। কলকাতার হয়ে উমেশ যাদব 2টি, বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল নিয়েছেন 1টি করে উইকেট। তবে সুনীল নারিন উইকেট না পেলেও 4 ওভারে দিয়েছেন মাত্র 15 রান। উমেশ যাদব 2 উইকেট নিলেও 4 ওভারে মাত্র 20 রান দিয়েছেন। পরবর্তীতে এমন টার্গেটে খেলতে নেমে নীতিশ রানা আর আজিঙ্কা রাহানে দায়িত্ব নিয়েছিলেন কলকাতার ব্যাটিং ইউনিটের। সাবলীল ব্যাটিং করে খুব সহজেই ম্যাচটি চেন্নাই সুপার কিংসের কাছ থেকে কেড়ে নিয়েছেন। শেষ দিকে স্যাম বিলিংস, শ্রেয়া শায়ার, আন্ড্রে রাসেলরা খুব সহজে চেন্নাইয়ের বিপক্ষে দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছেন। প্রথম ম্যাচ হেরে বেশ বিপাকেই পড়েছে চেন্নাই সুপার কিংস। আর এমন ম্যাচ জেতার পরেই বুনো উল্লাস শুরু করেছে কলকাতার ভক্ত সমর্থকরা। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।